ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে উনত্রিশে জুলাই 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বিশ্ব হেপাটাইটিস দিবস বা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এটা কবে পালিত হলো? এটা 28শে জুলাই পালিত হলো। ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য দিবসটা পালন করা হয়, যাতে এই দিনে রোগ নির্ণয় চিকিৎসার ব্যবস্থার জন্য সবাইকে সচেতন করা যায়। তিনটি বিশ্বব্যাপী রোগের প্রভাব কমানোর জন্য হেপাটাইটিস প্রতিরোধ, পরীক্ষা এবং চিকিৎসা তাৎপর্যের ওপর জোর দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে এরা কাজ করে। এ দিবসের কী লক্ষ্য? শিক্ষার প্রচার, নিয়মিত স্ক্রিনিংকে উৎসাহিত করা এবং উপযুক্ত চিকিৎসার সেবার মাধ্যমে হেপাটাইটিস কমানো। তো এবছরের থিম কী ছিল? এবছরের থিম ছিল ওয়ান লাইফ ওয়ান লিভার। পরের প্রশ্ন 2 নম্বর, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস বা ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে এটা 2023-এ কবে পালিত হলো? এটা 28শে জুলাই এটা পালিত হলো। এবছরে তোমার থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড লাইভলিহুডস, সাস্টেনিং পিপল অ্যান্ড প্ল্যানেট, পরিবেশ এবং মূল্যবান প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও সুরক্ষার সমালোচনামূলক বিষয়ে সচেতনতার জন্য প্রতি বছর 28শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালন করা হয়। এই দিনটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের গ্রহকে রক্ষা করার জন্য বিভিন্ন অভ্যাস গ্রহণ করে এবং মানুষকে সেই সমস্ত পালন করতে মানে উৎসাহিত করা হয়। পরের প্রশ্ন হচ্ছে তোমার 3 নম্বর, সম্প্রতি কে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে দেবেন্দ্র কুমার উপাধ্যায়। বোম্বে হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে। তিনি হচ্ছেন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি, বর্তমানে আছেন মধুকর জমাদার, তার স্থলাভিষিক্ত হবেন। বিগত তিনি 11 বছর ধরে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি মানে হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি দেশের সর্ববৃহৎ হাইকোর্টের মধ্যে বিচার পরিচালনার যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়াও মানে বোম্বে ছাড়াও সম্প্রতি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে ধীরাজ সিং ঠাকুরও নিয়োগ হচ্ছেন। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, সম্প্রতি কে পেন্টসের বোর্ড অফ ডিরেক্টর হিসেবে এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে RSSI। RSSI 1 অক্টোবর 2023 থেকে 22 জানুয়ারি 2027 পর্যন্ত এশিয়ান পেন্টস এর বোর্ড অফ ডিরেক্টর হিসেবে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি বর্তমানে মানে নিযুক্ত হচ্ছেন দীপক সাত ওয়ালেকারের স্থানে। আর RSSI হচ্ছেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যিনি 1971 সালে হিন্দুস্তান লিভার লিমিটেডের সাথে তার পেশাগত যাত্রা শুরু করেন। এরপর তিনি অশোক লেল্যান্ড লিমিটেডের সাথে 1998 থেকে 2011 সাল পর্যন্ত ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন এবং 2011 সাল থেকে এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি বর্তমানে পেন্টসের বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছেন। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন ব্যক্তি নাগাল্যান্ডের প্রথম মহিলা সাংসদ যিনি রাজ্যসভার সভাপতিত্ব করছেন? এটা হচ্ছে ফাঙ্গন কোনিয়াক, বিশিষ্ট বিজেপি নেতা এবং নাগাল্যান্ডের প্রথম মহিলা রাজ্যসভার সাংসদ হচ্ছেন এস ফাঙ্গন কোনিয়াক। রাজ্যসভার সভাপতির ভূমিকা পালন করার সাথে সাথে একটি ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে। এইটি তার রাজনৈতিক যাত্রায় উল্লেখযোগ্য মাইল ফলক, কারণ এটা নাগাল্যান্ডের প্রথম মহিলা, তিনি এটা মর্যাদাটা লাভ করেছেন এই জন্য। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি তার অঞ্চলে মহিলা বিজেপি মোর্চার রাজ্য সভাপতিত্বের পদে অধিষ্ঠিত হয়েছেন এবং তিনি নাগাল্যান্ডের প্রথম মহিলা হিসেবে এই একটা স্থান অর্জন করেছেন। এই জন্য এই প্রশ্নটা তাই ইম্পর্টেন্ট, যেহেতু নাগাল্যান্ডের হচ্ছে, তো নাগাল্যান্ডের প্রশ্ন, তাই নাগাল্যান্ড সম্বন্ধে শুনে নাও। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, মুখ্যমন্ত্রী নেইফিও রিও, রাজ্যপাল লাচে লা গানেশান, আর ন্যাশনাল পার্ক হচ্ছে নাকটকি ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে নূর শেখাওয়াতকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে? এটা হচ্ছে রাজস্থান রাজ্যে প্রথম দেওয়া হলো। নূর শেখাওয়াত হলেন রাজস্থানের প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি যাকে জেন্ডার রেকর্ড সহ বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তার পুরনো বার্থ সার্টিফিকেট তার জেন্ডার মেল হিসেবে চিহ্নিত করা ছিল। শেখাওয়াত পৌরসভা এবং রাজ্য সরকারের আধিকারিকরা তার নতুন বার্থ সার্টিফিকেট দিয়েছিল এবং তিনি মানে তার সম্বন্ধে যদি বলা হয়, নূর শেখাওয়াত তিনি হচ্ছেন একটা এনজিও চালান এবং তার গ্রাজুয়েশন শেষ করতে চান। তিনি একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে 12 পাস করেছে এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে একটা মানে এনজিও সংস্থা চালাচ্ছে। তিনি বলেছেন মানে তার মত অনুযায়ী ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি পুরুষ মহিলাদের পাশাপাশি ট্রান্সজেন্ডার ব্যক্তিদের রেকর্ড রাখার জন্য একটা প্রচেষ্টা চালানোর কথা বলেছেন এবং সেটা সফল হয়েছে, যেহেতু রাজস্থান সরকার করেছে। রাজস্থান সম্বন্ধে একটু শুনে নাও, রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর, মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজ্যপাল কলরাজ মিশ্র, ন্যাশনাল পার্ক ধার ন্যাশনাল পার্ক, গিজার ন্যাশনাল পার্ক, কয়লাউদের ন্যাশনাল পার্ক, মাউন্ট আবু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রণথম্বর ন্যাশনাল পার্ক আর সারিস্কা টাইগার রিজার্ভ।
পরের প্রশ্ন সাত নাম্বার, রাজ্য পিএসসি এবং কর্পোরেশনগুলিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে শীর্ষে রয়েছে কোন ব্যাঙ্ক? এটা হচ্ছে কানাড়া ব্যাঙ্ক রয়েছে। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে কানাড়া ব্যাঙ্ক রাষ্ট্রীয় মালিকানাধীন কর্পোরেশন এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাঙ্কগুলিকে টানা পঞ্চম বছরে ঋণ দেওয়ার ক্ষেত্রে শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলির মধ্যে শীর্ষে রয়েছে কানাড়া ব্যাঙ্ক। অর্থমন্ত্রক সাংসদ ভেলুসামি পি এর উত্থাপিত প্রশ্নের উত্তরে এটা প্রকাশ করা হয়েছে এটা একটা যে কানাড়া ব্যাঙ্ক 2022-23 অর্থ বছরে প্রায় 187 মানে কোটি 813 এটাতে পৌঁছেছে। 2022-23 পিএসসি এবং কর্পোরেশনের শীর্ষ ঋণদাতা হিসেবে কানাড়া ব্যাঙ্ক প্রথম স্থানে আছে, প্রথম স্থানে এটা আছে তোমার। তারপরে আছে কানাড়া ব্যাঙ্ক, দ্বিতীয়তে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তৃতীয়তে হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, চার নম্বরে আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর পাঁচ নম্বর হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। যেহেতু কানাড়া ব্যাঙ্কের কথা বলছে, কানাড়া ব্যাঙ্ক সম্বন্ধে একটু শুনে নাও। এটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বৃহত্তম প্রাচীন বাণিজ্যিক ব্যাঙ্ক। সিইও হচ্ছে কে? সত্যনারায়ণ রাজু। প্রতিষ্ঠাতা হচ্ছে আম্বেমল সুব্বারাও পাই। প্রতিষ্ঠা হচ্ছে 1906, সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু। পরের প্রশ্ন আট নাম্বার, সম্প্রতি কোন ব্যক্তি খাজুরাহাতে হোলি সামিট 2023-এর উড়ান 5.2 এর উদ্বোধন করেছেন? এটা হচ্ছে জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। হোলি সামিট 2023 হেলিকপ্টার অ্যান্ড স্মল এয়ারক্রাফ্ট সামিটের পঞ্চমতম সংস্করণ যৌথভাবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, মধ্যপ্রদেশ সরকার, পবন হান্স লিমিটেড এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দ্বারা যৌথভাবে আয়োজন করা হয়েছে এবং এইটা উদ্বোধন করেছেন জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। এই অনুষ্ঠানের থিম হচ্ছে রিচিং দ্য লাস্ট মাইল রিজিওনাল কানেকটিভিটি থ্রু হেলিকপ্টার অ্যান্ড স্মল এয়ারক্রাফ্ট, এবং এটা হচ্ছে সর্বশেষ সংস্করণ উড়ান স্কিমের বর্ধিত অধীনে বর্ধিত ভিজিএফ মানে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং এবং ছোট বিমান ভাড়ার গ্যাপ হ্রাসের মতো উদ্যোগগুলি অন্তর্ভুক্ত এর মধ্যে আছে। এই লঞ্চের উল্লেখযোগ্য হাইলাইট হলো 22টি নতুন রুট বরাদ্দ করা হয়েছে এবং তাতে সবার সুবিধা হবে। পরের প্রশ্ন ন নাম্বার, বিসিসিআই এম্পায়ারিং প্যানেলে কোন দুজন ভারতীয় মহিলা যুক্ত হয়েছেন সম্প্রতি মানে পাস করেছেন? এটা হচ্ছে নিধি বুলি এবং ঋতিকা বুলি। নিধি এবং ঋতিকা বুলি চারজন অবসরপ্রাপ্ত মহিলা ক্রিকেটারদের মধ্যে যারা বিসিসিআই এম্পায়ার প্যানেলে একটি পার্থক্যের সাথে একটা নির্দিষ্ট জায়গা দখল করে নিয়েছে। 2006 সালে ভারতের হয়ে একটি টেস্ট এবং ওডিআই খেলেছিল, তখন মানে বোন ঋতিকা হচ্ছে 31টি প্রথম শ্রেণীর খেলায় মধ্যপ্রদেশের প্রতিনিধিত্ব করেছিল। বিসিসিআই 10-13 জন অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের জন্য পরীক্ষা পরিচালনা করেছিল এবং তাতে এই নিধি বুলি এবং ঋতিকা বুলি দুজন হচ্ছে এম্পায়ারিংয়ের প্যানেলে যুক্ত হলো। এতে 150 নম্বর একটা পরীক্ষা হয়েছে এবং তাতে 120-এর বেশি স্কোর করতে হবে। এখানে নিধি এবং ঋতিকা দুজনেই পাশ করেছে 133.5 এবং 133 নম্বর নিয়ে, মানে নিধি হচ্ছে 133.5 এবং ঋতিকা হচ্ছে 133 পয়েন্ট নিয়ে, এবং সেই পরীক্ষায় ফার্স্ট হয়েছে 147 নম্বর নিয়ে, মানে 150-এর মধ্যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিখিল পাতিল। যেহেতু বিসিসিআই বলেছে, তো বিসিসিআই হচ্ছে দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ফুল ফর্ম। এটার সদর দপ্তর হচ্ছে মুম্বাইয়ের মহারাষ্ট্র, আর হচ্ছে তোমার রাষ্ট্রপতি রাজারবিনি, আর প্রতিষ্ঠা হয়েছে 1928। পরের প্রশ্ন হচ্ছে তোমার 10 নাম্বার এবং এটা লাস্ট প্রশ্ন, ক্রীড়া মন্ত্রণালয়ের সম্প্রতি কোন ক্রীড়া সংস্থাকে স্বীকৃতি দিয়েছে? এটা হচ্ছে হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া HAI। কেন্দ্রীয় যুব ও বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে জাতীয় ক্রীড়া ফেডারেশন হিসেবে দেশের মধ্যে খেলাধুলার প্রচার ও নিয়ন্ত্রণের জন্য একটা স্বীকৃতি দেওয়ার মানে সিদ্ধান্ত নিয়েছে। এটা হচ্ছে HAI নির্বাচন অবসরপ্রাপ্ত তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে, জেলা জজ বিচারপতি দীপক কুমার শ্রীবাস্তব এটা করেছিল। হ্যান্ডবল অ্যাসোসিয়েশন ইন্ডিয়া 15 জুন 1972 সালে জগৎ সিং লোহান দ্বারা গঠন করা হয়েছিল এবং মিউনিক অলিম্পিকে তার অবদানের তার ভিত্তিতে স্থাপন করার জন্য এটা হয়েছিল। আর এর হচ্ছে সভাপতি HAI মানে হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি হয়েছে দিগ্বিজয় চৌতালা। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমাদের কিছু বলার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকে এতটুকুই।